2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত হন মাদারীপুরের লিটন মুন্সি। তাকে হারানোর দুঃখ থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছেন বলছেন তার স্বজনরা। রায়ের বাস্তবায়ন দেখে যেতে চান নিহত মামুন মৃধার বাবা মা। দিন গুনছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা পারভীন। এই 14 বছর আজকে আমি এই বিচারের খবরটা শুনে আমার মনটা খুব খুশি হয়েছে, আমি খুব শান্তি পেয়েছি। আর এই রায়টা জানি কার্যকারী হয় এইটা আমার দাবি। আল্লাহর কাছে আমার এই কামনাই যে আল্লাহ তুমি সত্য বিচার করে দিও, আমি যেন আমার চোখে দেখে যাইতে পারি, কার্যক্রমটা দেখে যাইতে পারি আমরা, তাহলে আমরা খুশি হব। এই রায়ের কার্যকর খুব দ্রুত করা হোক, যদি দ্রুত হয় আমরা যারা আহত আছি, আমাদের দেহে যারা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি আমাদের আত্মা শান্তি পাবে, যারা মারা গিয়েছে তাদের আত্মাটাও শান্তি পাবে। এদিকে রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে পাবনা, খুলনা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, গাজীপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আনন্দ মিছিল করা হয় মেহেরপুর, পটুয়াখালী, জামালপুর, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলাতেও। মিছিল শেষে সমাবেশে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। আমরা জোর দাবি জানাচ্ছি পরবর্তী যে আইনি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করে এই রায়টা যাতে বাস্তবায়ন করা হয়, এবং দেশের বাইরে যারা আছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে এই রায় যেন কার্যকরী করা হয়। তবে এই রায় সন্তুষ্টি জানালেও তারেক রহমানের মৃত্যু দণ্ডাদেশের আশা করেছিলেন অনেকে। আমাদের আরো প্রত্যাশা ছিল যে এখানে তারেক রহমানের মৃত্যু দণ্ড এদেশের মানুষ আমাদের দলীয় লোকজন সেটা আশা করছিল যে তারও মৃত্যুদণ্ড হবে। তবে আমরা আদালত যে রায় দিছে আদালতের রায়কে আমরা সম্মান জানাই। রায়ের মাধ্যমে কিছুটা হলেও জনমনে স্বস্তি ফিরে এসেছে। এমন নারকীয় ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এই প্রত্যাশা সবার। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।